আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। এ অঞ্চলে গোলযোগ সৃষ্টির কোনো সুযোগ শত্রুকে দেওয়া হবে না, তুরস্ককে বলছে ইরান। মার্কিন সেনাদের গতিপথ আটকে দিল সিরীয় সেনারা। বিশ্বের বৃহৎ দশ অর্থনীতির একটি হবে তুরস্ক, বলছেন এরদোয়ান। এবার দখলদার ইসরায়েলকে বয়কটের আহ্বান ম্যান্ডেলার নাতির। এবং সর্বশেষ থাকছে ভোটের পর রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর, বলছেন অমিত শাহ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশেষে ঘোষণা দিয়েছেন কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ 370 ধারা আবার ফেরত পেতে যাচ্ছে কাশ্মীরবাসী। কারণ অমিত শাহ ইতিমধ্যে জেনেছে স্বাধীনতাকামীরা যেভাবে তাদের আক্রমণ চালাচ্ছে আর একের পর এক ভারতীয় সৈন্য খতম হচ্ছে, তাতে করে দিশেহারা হয়ে পড়েছে ভারত। এমন অবস্থায় যদি কাশ্মীরের স্বায়ত্তশাসন ফেরত দেওয়া না হয় তাহলে কাশ্মীরকে হাতছাড়া হতে হবে ভারতের। কাশ্মীর হাতছাড়া হয়ে যাবে তখন আর ভারতের কিছু করার থাকবে না, যে কারণে কৌশলের অংশ হিসাবে তারা আবারও রাজ্যের সেই মর্যাদা 370 ধারা ফেরত দিতে যাচ্ছে। আর এ ঘোষণাই দিলেন অমিত শাহ। কাশ্মীরে যে স্বাধীনতা সংগ্রাম চলছে সেখানে একের পর এক ভারতীয় সৈন্য খতম হচ্ছে। এখনও পর্যন্ত 11 জন ভারতীয় সেনা কমান্ডার নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। অপরদিকে অনেক স্বাধীনতাকামীও নিহত হয়েছে। তবে স্বাধীনতাকামীরা পিছু হাঁটার বান্দা নয়, তারা যেভাবেই হোক কাশ্মীরকে এবার স্বাধীন করবে। আর এই স্বাধীনতার পক্ষে বিশ্বের বহু দেশ সাপোর্ট জানাচ্ছে, বিশেষত পাকিস্তান সরাসরি সেখানে সাপোর্ট করছে কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করার জন্য। এমনকি জাতিসংঘ বলছে সেখানে গণভোটের আয়োজন করে স্বাধীনতার যে স্বাদ কাশ্মীরবাসী নিতে যাচ্ছে তা কাশ্মীরবাসীকে দেওয়া হোক। কিন্তু ভারত নারাজ, তারা জোর করে কাশ্মীরকে রেখে দিতে যাচ্ছে। আর এবারই তারই কৌশল হিসাবে আবারও কাশ্মীরের জনগণকে ঠান্ডা করার জন্য সেখানে 370 ধারা ফেরত দিতে যাচ্ছে ভারত সরকার। ভারতের এই দোমুখী আচরণ এবং ভণ্ডামি কি কাশ্মীরের জনগণ মেনে নেবে বলে আপনারা বিশ্বাস করেন, নাকি কাশ্মীরের স্বাধীনতাতে যে সংগ্রাম শুরু হয়েছে তা অব্যাহত থাকবে? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এ অঞ্চলে গোলযোগ সৃষ্টির কোনো সুযোগ শত্রুকে দেওয়া হবে না, তুরস্ককে বলছে ইরান। সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও তুরস্কের কর্মকর্তারা দ্বিপক্ষীয় সফর বিনিময় ও টেলিফোন আলাপের মাধ্যমে যে কোনো উত্তেজনা রোধে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশাগলুয়ের সঙ্গে টেলিফোন আলাপে প্রতিবেশী সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ইরানের সমর্থন প্রদান এবং এই অঞ্চলের দেশগুলোর মধ্যে গোলযোগ বাঁধানোর জন্য শত্রুকে কোনো রকম সুযোগ না দেওয়ার ব্যাপারে তেহরানের নীতির বিষয়টি তুলে ধরেন। তার এই টেলিফোন আলাপের মাত্র একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি তেহরানে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান শৈলুয়ের সঙ্গে সাক্ষাতে দুদেশের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন দুদেশের সব ক্ষেত্রে সহযোগিতা বিস্তারে আগ্রহী। এই সাক্ষাতে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক কেবল কূটনৈতিক গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। তিনি আশা করেন তেহরান আঙ্কারা ঘনিষ্ঠ সহযোগিতা দুদেশের স্বার্থ রক্ষা এবং শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে অনেক বড় ভূমিকা রাখবে। তুরস্ক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। এই অঞ্চলে দুদেশেরই অভিন্ন নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থ রয়েছে। প্রায় 400 বছরের বেশি সময় ধরে এই দুই মুসলিম দেশের মধ্যে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রয়েছে। ইরান ও তুরস্কের সমগ্র ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায় বাণিজ্য ও জ্বালানি ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলেও ভূ রাজনৈতিক দিক দিয়ে তাদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। এ কারণে দেখা যায় আঞ্চলিক ও আন্তর্জাতিক কোনো কোনো ইস্যুতে এই দুই দেশের মধ্যে প্রায়ই মতভেদ তৈরি হয়।
তবে এই মতভেদ বহু ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার পথে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। যে কোনো পরিস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা কূটনৈতিক সলাপরামর্শ বাড়িয়ে দেন এবং দুর্যোগ মুহূর্তে তারা পরস্পরকে সহযোগিতা করেন। উদাহরণস্বরূপ বলা যায়, মার্কিন চাপ উপেক্ষা করে তুরস্ক ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে 2016 সালে প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার সময় এরদোয়ানের প্রতি সমর্থন ঘোষণা করে ইরান। বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ইরান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় থাকলেও সম্প্রতি সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও মানব পাচার রোধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তারা বলিষ্ঠ ভূমিকা রাখছে। তবে ইরানের বিরুদ্ধে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা এবং করোনা পরিস্থিতির কারণে দুদেশের বাণিজ্য সম্পর্ক অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে, ফলে দুদেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান ও তুরস্ক একে অপরের অর্থনৈতিক প্রয়োজন পূরণ করতে পারে উল্লেখ করে আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফায়াজ মান্দো বলেছেন, দুই দেশই বৃহৎ শক্তিগুলোর পক্ষ থেকে হুমকি ও নিষেধাজ্ঞার সম্মুখীন। এ অবস্থায় তারা অর্থনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলে স্বয়ংসম্পন্ন হতে পারে। মার্কিন সেনাদের গতিপথ আটকে দিল সিরিয়ার সেনারা। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের মার্কিন সামরিক বাহিনীর একটি বহরকে বাধা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরীয় সেনাদের বাধার মুখে মার্কিন সামরিক বহরটি পিছু হটতে বাধ্য হয়। তেল সমৃদ্ধ হাসাকা প্রদেশে মার্কিন সেনা মোতায়েনের ফলে ওই অঞ্চলে জনরোষ তুঙ্গে রয়েছে। এরই মধ্যে সিরিয়ার সেনাবাহিনী মার্কিন সামরিক বহরকে পিছু হটতে বাধ্য করল। কৌশলগত M4 হাইওয়ে দিয়ে মার্কিন সামরিক বাহিনীর বহর যাওয়ার সময় সিরীয় সেনারা বাধা দেয়। সিরিয়ার এইসব সেনা হাসাকা প্রদেশের কামিশলি শহরের কাছে দামখিয়া গ্রামে মোতায়েন ছিল। সিরীয় সেনাদের বাধার মুখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সেই পথেই ফিরে যায়। তবে দুপক্ষের মধ্যে সংঘর্ষ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিশ্বের বৃহৎ 10 অর্থনীতির একটি হবে তুরস্ক, বলছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ান বলেছেন, তার দেশ বিশ্বের বৃহৎ 10 অর্থনীতির একটিতে পরিণত হবে। শনিবার নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি সাফাক। এরদোয়ান বলেন, আমরা অবশ্যই বিশ্বের বৃহৎ 10 অর্থনীতির একটি হওয়ার লক্ষ্যে পৌঁছাব। আমাদের প্রচেষ্টার কোনো প্রকার ক্ষান্ত না দিয়ে আমরা সেই লক্ষ্যের পিছনে ছুটছি। তিনি বলেন, তুরস্কের অর্থনীতিতে একটি শক্ত ভিতের উপর দাঁড় করাতে তার সরকার দেশে ও বিদেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এজন্য বিনিয়োগ, উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানের উপর জোর দেওয়া হচ্ছে। এই সপ্তাহে আফ্রিকার 3 দেশ সফর করেন তুর্কি প্রেসিডেন্ট। এই সম্পর্কে এরদোয়ান বলেন, তুরস্ক এমন একটি অঞ্চলে তার প্রভাব বিস্তার করেছে যেখানে 15-20 বছর আগে আঙ্কারার ন্যূনতম উপস্থিতি ছিল। এরদোয়ান বলেন, আফ্রিকার দেশগুলোর সঙ্গে আমাদের মোট বাণিজ্যের পরিমাণ এখন $25 বিলিয়ন বেশি। অঞ্চলটি জুড়ে তুরস্কের $6 বিলিয়ন বেশি বিনিয়োগ রয়েছে। তিনি বলেন, তুর্কি বিশ্ববিদ্যালয়গুলো থেকে স্নাতক সম্পন্ন করা 11,000-এরও বেশি আফ্রিকান তাদের দেশে তুরস্কের জন্য স্বেচ্ছাসেবী দূত হিসাবে কাজ করছে। এবার দখলদার ইসরায়েলকে বয়কটের আহ্বান ম্যান্ডেলার নাতির। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডোলা ম্যান্ডেলা। জানা গেছে, আসন্ন ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ইসরায়েলের মিস ইউনিভার্স প্রতিযোগিতা বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে চলতি সপ্তাহের শুরুতে মান্ডোলা ম্যান্ডেলা এমন আহ্বান জানান বলে শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট আই। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী সকল প্রতিযোগীকে তিনি ইসরায়েলের মিস ইউনিভার্স অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের বর্ণবাদী সরকার কর্তৃক ফিলিস্তিনিদের নিপীড়ন করা এবং তাদের উপর দখলদারিত্বের অভিযোগে তিনি এমন মন্তব্য করেন। ম্যান্ডেলার নাতি আরও বলেন, ফিলিস্তিনিদের উপর দখলদারিত্ব, নিষ্ঠুরতা ও প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য করায় কোনো ধরনের সৌন্দর্য নেই। উল্লেখ্য, কেপ টাউনের গ্র্যান্ড অ্যারেনাতে অনুষ্ঠিত 2021 সালের দক্ষিণ আফ্রিকান সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হয়েছেন 24 বছর বয়সী লালেলা
মশওয়ানে। এরপর মান্ডেলা এমন মন্তব্য করেন, ভোটের পর রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা। আসন পুনর্বিন্যাসের পর আয়োজিত নির্বাচনের পর রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে জম্মু কাশ্মীর। শনিবার তিন দিনের উপত্যকা সফরে গিয়ে একথা বলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2019 সালের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা ও সংবিধানের 370 ধারা বাতিলের পর এই প্রথম সেখানে সফর করছেন তিনি। অমিত শাহ এমন সময় কাশ্মীর সফর করছেন যখন উপত্যকায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হয়েছে, হামলা চালানো হয়েছে অন্য রাজ্যের শ্রমিক ও কাশ্মীর পণ্ডিতদের ওপর। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ভারতীয় সংবাদ মাধ্যমে উল্লেখ করা হচ্ছে। শ্রীনগরের যুব ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে করে দেওয়া ভাষণে অমিত শাহ বলেন, কেন আমরা আসন পুনর্বিন্যাস থামাব? কিছুই থামাবে না। পুনর্বিন্যাসের পর নির্বাচন হবে এবং পরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। অমিত শাহ বলছেন, সংবিধানের 370 ধারা বাতিলের সিদ্ধান্ত অপরিবর্তনযোগ্য। 2019 সালের 5ই আগস্টের পর কাশ্মীরে যোগাযোগ বন্ধ ও কারফিউ জারি সমর্থন করে ভারতীয় মন্ত্রী বলেন, জীবন বাঁচাতে এটি ছিল তিক্ত ঔষধ। কারফিউ কেন এবং ইন্টারনেট বন্ধ নিয়ে তখন অনেক সমালোচনা ছিল, আমি জবাব দিচ্ছি। প্রথমত আমি একটি প্রশ্ন করতে চাই, 70 বছর ধরে তিনটি পরিবার শাসন করেছে, কেন কাশ্মীরে 40,000 মানুষ নিহত হলো? আপনাদের কাছে কোনো জবাব আছে? অমিত শাহ আরও বলেন, এই সময় মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটি ষড়যন্ত্র নস্যাত করা হয়েছে, কয়েকটি বিদেশি শক্তিও এতে জড়িত ছিল। আমরা কারফিউ জারি না করলে কতজন বাবা তাদের তরুণ ছেলের লাশ কাঁধে নিত? কারফিউ দিয়ে কাদের জীবন রক্ষা করা হয়েছে? কাশ্মীরের তরুণদের রক্ষা করা হয়েছে। তার মতে, বিশেষ মর্যাদা বাতিল করে কাশ্মীরকে জঙ্গিবাদ থেকে উন্নয়নে নিয়ে আসা হয়েছে। 2 বছর আগে কাশ্মীরের খবর ছিল জঙ্গিবাদ ও পাথর নিক্ষেপ, আজ তা উন্নয়ন, শিক্ষা, দক্ষ উন্নয়ন ও তরুণীদের অংশগ্রহণ বলে দাবি করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বাস্তবিক অর্থে সেখানে কিছুই বদলায়নি, বরং সন্ত্রাসবাদ আরও বৃদ্ধি পেয়েছে, এমনকি এখন স্বাধীন হতে যাচ্ছে এই কাশ্মীর। স্বাধীনতাকামীদের আক্রমণে একের পর এক খতম হচ্ছে ভারতীয় সেনা, আর সেখানে যে জঙ্গি হামলার কথা বলা হচ্ছে, সেখানে যে ইন্টারনেট বন্ধ বা কারফিউ জারির কথা বলা হচ্ছে, তা ছিল মূলত বাইরের জন্য কোনো সাংবাদিক সেখানে না ঢুকতে পারে, সেখানে যে গণহত্যা চালানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তা যেন বাইরের পৃথিবীর দেশগুলো জানতে না পারে, সেই চেষ্টারই একটা অংশ। যে কারণে সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, এমনকি কারফিউ জারি করে কোনো বহিরাগতদের সেখানে ঢুকতে দেওয়া হতো না, এটাই বাস্তবতা। তবে এই বাস্তবতার নিরিখে খুব দ্রুতই কাশ্মীর স্বাধীন হতে চলেছে, সেটা কেউ অস্বীকার করতে পারবে না, আর কাশ্মীরের স্বাধীনতা এখন সময় এবং বিশ্বের সবার দাবি। আমিও মনে করি কাশ্মীর খুব দ্রুতই স্বাধীন হবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান কমেন্টসে জানিয়ে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।